আসসালামু আলাইকুম সবাইকে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পেশকার পদের পরীক্ষা কবে হবে? ডিয়ার্স, অনেক পরীক্ষার্থী রয়েছেন এই বিষয়টি জানতে চেয়েছিলেন, সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন, যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। ডিয়ার্স, যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বিভিন্ন পদের পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য এক্সাম রুল চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশন মূল্য হচ্ছে মাত্র 200 টাকা। যাতে সাজেশনটি লাগবে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, এই নাম্বার ম্যাসেজ করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন। ইনশাআল্লাহ আমাদের সাজেশন কমপ্লিট করলে 70-80% নিশ্চিত খবর পাবেন। চলে আসি ভিউয়ার্স মূল ভিডিওতে। ভিউয়ার্স, অনেকেই আছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পেশকার পদে আবেদন করেছেন, এই পদে পরীক্ষা কবে হবে অনেকে জানতে চেয়েছিলেন। ভিউয়ার্স, পরীক্ষা যদি সবকিছু স্বাভাবিক থাকে তাহলে কিন্তু পরীক্ষা আপনার 13 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, এবং এখনও পরিস্থিতি যেরকম পর্যায়ে ঠিক হচ্ছে, আমার মতে 13 সেপ্টেম্বরেই পেশকার পদে পরীক্ষা হবে। কারণ এখন আমার কাছে যে নিউজ রয়েছে সেখানে 13 তারিখের কথাই বলা হচ্ছে, নতুন কোনো ডেট দেয়নি। সব কিছু ঠিক থাকলে আপনারা ভূমি রেকর্ডের পেশকার পদের পরীক্ষা 13 সেপ্টেম্বরে হচ্ছে। সবাই প্রিপারেশন নিয়ে থাকুন, হাতে খুবই কম সময়, কারণ যদি ডেট চেঞ্জ করে তাহলে আগেই চেঞ্জ করতে, এখনও চেঞ্জ করেনি, সুতরাং 13 তারিখেই পরীক্ষা নেবে। যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন করতে থাকুন, আর আপনাদের অ্যাডমিট কার্ড হয়তোবা পরীক্ষার 7-8 দিন আগে পাবলিশ করবে তাদের ডিএলএস এর ওয়েবসাইটে, ডিএলআরএস এর ওয়েবসাইটে, মানে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের। তো যখন আমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবো, আমরা আপনাদের ভিডিও আকারে জানিয়ে দিবো। সবাইকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকুন।